चिकन स्टिक। এখনই একটা খেয়েছে, আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না। এখন একটা খেয়েছো, আর বিকেলে টিফিন খেয়েছে পেডিগ্রি ওর বিস্কিট অ্যান্ড ক্যান্ডি, আর সাথে একটা চিকেন স্টিক। অতএব এখন এটা দিলে বেশি হবে, এটা দেবো না, এটা দেখিয়ে তোমাকে শান্ত করা হচ্ছে, কারণ বিস্কিট নিয়ে টানা ছিল। নাও দেবো না, আর দেবো না, দেবো না, দেবো না, দেবো না, আর দেওয়া যাবে না। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पॉलिस क्रिएशन हाउस। तुम्हारा केमन आछो? निश्चय खूब भालो आछो। आज के संडे, संडे इवनिंग, आज के संडे तो एज यूजुअल जे रकम आमार काटे भीषण व्यस्तार मध्य केटे तो जाइ होक, ओगुलो तो तुम्हारे साथ आगे शेयर करेछि एवं परेओ आछे डेली रुटिने। तो आज के बिकेलटा বিকেলের সাথে তোমাদের সাথে আমি একটু গল্প করব বিকেলে, সেই আর এখন বিকেলটা আমি কী করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো থাকো আমার সাথে। দেখো এই যে গুল্লুকে তো দেখতেই পাচ্ছ, ও এখানে মস্তি করছে আর ও খাওয়া দাওয়া করলো, ওই জ্বর রয়েছে। এখন আমি তোমাদের সাথে আছি, আমার বর বাইরে গেছে, একটু কাজ আছে, আর আমার মেয়ে ওইখানে ওই ঘরে আছে। চলো দেখাই। আজ আমার মেয়ে বসে আছে, দেখো ভূতের মতো মুড়ি ঘুড়ি দিয়ে ও বসে আছে, যে সব দিকে ব্ল্যাঙ্কেটে ছড়াছড়ি, কারণ আজকে ভীষণভাবে ঠান্ডা পড়েছে। না কোনো হাম্পি নেই, ভালো কোনো ভালো কাজ হয়নি আজকে, না এখন দিতে পারবো না, চিৎকার করো না, ওরম করবে না। এখন আমি আমার তো চারিদিকে এই যে দেখো না আমার পিছিয়ে পিছিয়ে আসছে। এখন আমি কিচেনে আসছি, আমি চা বসিয়ে দিয়ে গেছি, দেখো এই যে আমার চা ফুটছে, চা আমি অনেক ফুটিয়ে খাই, চা ফুটিয়ে আদা দিয়ে চা। আর এখন একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা এটা হলো বাঁধাকপির পকোড়া বানাবো আজকে। বাঁধাকপিটাকে দুপুরবেলা ওর বাবা কেটে দিয়েছে, ওর পাপা কেটে রেখে দিয়েছিল, তারপরে এর মধ্যে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, কালো জিরে আছে, বেসন আছে, আর একটু সুজি দিয়ে দিয়েছি, এইসব মিশিয়ে ভালো করে। আর বাঁধাকপিটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম যাতে ই হয়ে যায়, একটু মজে যায়, সেটাই। আর এদিকে দেখো আমার গরম তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, আর ওইদিকে আমার চাটা ফুটছে, আদা দেওয়া চা। এখন আমি ওর পাপা চলে আসবে 7:30 সময় বলে গেছে, তা আমি সেই বুঝেই বানাতে এসছি। একদম 7:30 বাজে ওর বাবা এসে গেছে, আর আমার প্রথম পকোড়াটাই দিলাম আমি, পুরো 7:30 গাড়ির আওয়াজ পেলাম। এখন এই পকোড়াগুলো ভাজছি আমি, দেখো তেলে ভাজা দেখতেই দারুণ লাগে। তবে আজকে আর একটা জিনিসও আছে, এগুলো এখন আমি ভেজে ভেজে ওঠাচ্ছি, যেটা বলছিলাম আজকে আর একটা জিনিসও আছে, শুধু মানে এই ভাজা খাবো, যা খাবো এই ব্যাপারটা নেই, তার সাথে আর একটা জিনিসও তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো। আমার মেয়ে একটা গিটার বাজিয়ে শোনাবে তোমাদেরকে, যেটা মানে আজকে সানডে ইভিনিংটা বেশ আলাদাই একটা আমেজ তৈরি করবে। দেখো দেখো দারুণ হয়েছে, হেভি হয়েছে, সত্যি দারুণ হয়েছে। বাঁধাকপির পকোড়া করলাম, দারুণ হয়েছে। আমাদের বিকেলটা তো আজকে এই সব মিলিয়ে মিশিয়ে চলছে, তার সাথে তোমাদেরকে যেটা বললাম যে আর একটা জিনিসও শেয়ার করব, আমার মেয়ের গিটার বাজানো। তাহলে চলো মেয়ের গিটার বাজানো তোমরাও শোনো কীরকম। Thank you.
হয়েছে যেমনি ঠুকরেছে বাট করেছি করেছি বেশ করেছি ভালো করেছি সব কিছুই করেছি তোমরা এরকম করেই জোর দেবে আর আমি যে পরে আর করবো ওইটার এই ভিডিও এর সঙ্গে জুড়ে যাবে এতক্ষণ দেখে নিন ওটা এবার ফ্লুয়েন করেছি। আজকের ব্লগটা আমি খুব ছোটোর উপর দিয়ে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো আর সাথে থাকো। টাটা।